नाश्ते पानी खाब बाबा इस नाश्ता खाब ना पाकान ना पाकान बाबा पाकान आछे आंदोसा आछे कमला लेबू आछे सब आछे सो बेगुनी नहीं बेगुनी आछे इसो बाबा तुम्हाके की बोलबो रोज धरे मारे बाबा गो बापा मन छो ना डुबला ऐले जोर कर ओ बाबा तुम्हार जामाया तुम्हें एमन जैगा बिये दिएछो तुम्हार जामाया रोज रोज धरे मारे बाबा गो ओ बाबा यामा केने तुम्हें थानाते जानावने रे बीटी आमा ओ बीटी तुम्हार कौन खाने मिलेछे আমাকে দেখাও কিভাবে মিলেছে কিভাবে খাম করেছে কিভাবে ফুটি করেছে দেখাও কেন বিটি ও বাবা তোমার জামাই এমন জায়গায় জায়গায় মারছে সেই জায়গা তোমাকে দেখাবারে লই বাবা গো ও বাবা আমা যদি আমি সেই জায়গা না দেখতে পাই তো কি করি মহলুম ভরবু রে জল দেবার জন্য তাই না আমি গরিবের বেটি আর তুমি কে তোকে হাই ফাই একবারে দেখো কেন আমার বাবা হাই ফাই বটেই তো এই শুকনো শক্তি একদম খরচা আছে দেখলে হবে না বুঝেছো আলো বাতাস পাই না গো ভিক্ষারির বেটা চোরের বেটা একবারে জুয়ারি গ্যাজারি নারী মানে তোমার
দোষটা নেই সেটা আমি বলবো বলো তুমি কি কি করি তুমি মদ খাও না মদ খাও না জীবনে মদ খায় না খাও না কি করো একবার জেডি ছড়া মদ খায় জেডি মদ জেডি মদ না ওটা অ্যালকোহল নেশা হয় না ওরা তো কথা কার গভর্নমেন্ট দোকানে লিখে দিয়েছে বিদেশি মদ এখানে পাবেন কেন আই শোনো তোমার তো বাচ্চা শুনবো না আমি আমার কথা শোনো তুই মা বাপ কি দিছে ইংরেজি জানো নাকি একটু ইংলিশ বলো এটা তোমার ইংলিশ হ্যাঁ ইংলিশ বাংলা আচ্ছা একসাথে ডিগ্রি করেছি তা কি করে তোমার সঙ্গে কথাটা হলো বলো আমার মায়ের সঙ্গে কত হলো না কি হলো তুমি মা যাই বুঝি আমার একটা আমার একটা মেয়ে আছে থাবলাম কি নাক নাই চোখ মোটা মোটা লটো কত শুনো নাক আমার বলছে নাক নাই বড় বড় পাপ নি হ্যাঁ আমার মেয়েটাকে বিয়ে কর বাবা আমরা তুমি যে দাদন করব তাই তোর মায়ের সঙ্গে আবার বিয়ের কথা কিন্তু বিয়ে দিই মানে আমার মায়ের সঙ্গে হ্যাঁ আমার মা কি দেয়নি আমার মা তো গরিব নয় বললাম আগেই আমার মা সোনার ঘরা মালা দিয়েছে চেনটা দিয়েছে দু ভরি সোনা দিয়েছে এটা পরো তারপর ধরো তোমাকে কাঠের ফার্নিচার দু ভরি সোনা দিয়ে গেলাম বন্ধক বন্ধক দিয়ে গেলাম বুঝি এলি মেলি এমনি চুনির বিটি আমি শুধাইনি আমি কিচ্ছু বলিনি আমি শুধাইনি সোনার দোকানে বিচেছ আমি শুধাইনি জিজ্ঞাসা করিনি নাকি বিচেছি অন্য দোকানে বিচেছি হ্যাঁ তাই বল তারপর তোমার কাঠের ফার্নিচার সবই দিয়েছে আর আমি একাকে বলছি না 20,000 টাকা দিল 20,000 নাই মাত্র লকডাউনের আগে না 20,000 এ ইংরেজি কথা বলবি নি কি বলবো তাহলে মাত্র 20,000 টাকা দিয়েছে আবার হে হে কইছেন তাই তো মালের নিচে ছিল কইনি সিরাজকে দিতে সিরাজ আমাকে দিয়েছে আর আমাকে বলি দিলি 20,000 টাকা মেনে নিল হাগো আর কি দিছো এই যাকেই বলে 20,000 তাকেই বলে 20,000 তাই হবে হ্যাঁ তার বললো যে বেশ ঠিক আছে লকডাউনটা যাক বাবা তারপর তো দেখে জামাইকে একটা মোটরসাইকেল দেব আর মোটরসাইকেল দিতে হবে না মা আবার কাছে মা আমার মা কে বলছি মোটরসাইকেল দিতে হবে তো মাকে জোড়াতকে বলগা একটা হেলমেট কিনে দিবে তো বাবাকে বলগা হাফ লিটার পেট্রোল কিনে দিবে আমি উপরে সুবাবার চেম্বারে ঢেলে দিবি দিয়ে মালিকের কাছে বেশ লাইলি দিয়ে আমার পেছনে মেঘ দিবি আর পেছন দিয়ে সাইলেন্স আর ঘুমবে দিবে আমি মাথায় মনে ছুঁই দিব যত বল আছে এসব ভাঙব তার মানে কি জানিস মাথায় যদি হেলমেট থাকে গ্রামগঞ্জে সাইকেল নেই প্রতি বাড়িতে দুটো করে মোটরসাইকেল স্কুটি ইয়াম্মা ভালো ভালো দামি দামি মোটরসাইকেল তার আমি দেখছি অনেকে মাথায় হেলমেট নাই তার জন্য বলছি প্রত্যেক ভাইকে বলছি সেফ ড্রাইভ সেফ লাইফ যদি মাথা যদি আঘাত না করে চিকিৎসার সুযোগ পাবেন তাই আপনাদের অনুরোধ করে বলছি কাগজপত্র রেডি রাখবেন আর আপনারা ট্রাফিক ঠিক সিগন্যাল থেকে গাড়ি পার করবে পার করবে পুলিশকে সাহায্য করবেন তাই বলছি জীবনে বাঁচতে গেলে সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা মাথায় হেলমেট করা কেউ মোটরসাইকেলে চাপবেন না বললে তুমি তারে যদি পাই না তোমায় পেয়েছি আর আমার দুনিয়া কিছুই লাগবে না তোমার তোমাকে খাবো দাবো চুপচাপ পড়ে থাকবো কিন্তু পাবো কোথায় রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না
প্রেমে পাগলিনী শান্তি নাই মদিন রজনী কুলহার ভাঙিনী কুলহার ভাঙিনী তারে কেন চাইলে রঙের দুনিয়া সামনে বছর যেন এসে আমরা পায়খানা যেন দেখতে পাই। পায়খানার জন্য আমাদের খুবই অসুবিধা, আমার মা বোনেরা অনেক দূর থেকে মেলা দেখতে আসে। এই যে আলকাপ গান, এর নাম পঞ্চরস। কেন পঞ্চরস দেওয়ার কারণ আছে, বিদেশ থেকে অনেক মা বোনেরা এখানে মেলা দেখতে আসে, তারা রাত্রে যদি যায় রাস্তাঘাটে অঘটন ঘটতে পারে, তার জন্য একটা অনুষ্ঠান দরকার। তার জন্য পুলিশকে আমার অশেষ ধন্যবাদ, পুলিশ পাহারা দিয়ে যেভাবে পরিচালনা করছে, তাই আমার পুলিশ বাহিনীর একবার নামে সকল মিলে হাজার তালি দিয়ে একটু অভিনন্দন জানান। হাজার তালি লাগান, লাগান হাজার তালি। হাত পকেটে ভরা শীতে বেরোই না। আরও একটা কথা মালিক ভাইকে বলবো, সামনে বছর নাই 5,000 বেশি লাগবে, ওপরে একটা চট দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যারিকেড থাকবে না, ওপরে একটা ছোয়ানি থাকবে, মা বোনেরা বসে একটু শান্তিভাবে গান শুনবে। ওই গিন্নি, এবার চললাম আমার বন্ধুর বাড়ি, সেই বন্ধু নাম তার লেখজান, আমার নাম আলেকজান, দুই বন্ধু মিলে আবার যাব বিদেশ আরব শহর, ইনকাম করলে সব সংসার চালাবো। হ্যাঁ হ্যাঁ তাহলে বেশ চলো, বেশ চলো তাহলে, আমি আগাতে যাবো তোমাকে। আপনারা যে যেখানে আছেন, আপনারা যখন নামাজ পড়বেন আমাদের দুই বন্ধুর নামে মোনাজাত করবেন আর বলবেন, এই লেখজান আর আলেকজান দুই বন্ধু বলি পেটের তাই মুম্বাই গেছি, এই দুজনা মেলে যেন রেলে কাটা পড়ে আর ঘুরি জানো না। কোথায় রইলে প্রাণে বন্ধু রে, ও বন্ধু তোমার দেখা পাই না রে আমার বন্ধু।
চোখে কপাল শালার ভাষা দেখো বুঝছ চোখে কপাল আরে দাঁতে দেখতে পাই না হ্যাঁ দাঁতে খাইতে মানে দেখতে পাই নাকি বে তোর পায়ে চশমা নাই না না পায়ে চশমা নাই চশমা মুখে আরে ভাই আয় ভাই শালা তল পেটে গজাল ভর আছে নাকি রে খচাম করে ফিট হয়ে গেল মালিক ভালো আছে কেমন আছে কেমন ভালো কি ব্যাপার কথায় বলো না কেমন আছো কেমন তোমার পেট ফিটু করলে কে ওই ফিটু লাগছে এদিকে তাকাস না মেয়ে ছিল শেষলা শালা না মাঝে মানুষ হয়ে শালা আমার কোন ধর্ম চিনলে নেবে কোনো মেয়ে ছেলে চিনে গেলি কম বয়স আমার আপন লোক একবারে ঘরের নিচির ঘরের লোক জিবে তোর বিটি নাকি আমার বহু তোর বহু সজ্জা